বাকি প্রেমী বন্ধুরা যে যেখানে আছেন, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সুস্থ এবং নিরাপদে আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন নতুন গুগু পালন করতে হলে কী কী করণীয়। আশা করি আপনারা ভিডিওটি দেখে তা শিখতে পারবেন এবং জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সেই বিস্তারিত তথ্য তুলে ধরি। 1 নম্বর, আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের গুগু পালন করবেন। আমাদের দেশি গুগু আইনগত দণ্ডনীয় অপরাধ পালন করা, তাই আপনি দেশি গুগু পালন না করে আপনি সিদ্ধান্ত নিতে হবে অস্ট্রেলিয়ান গুগুগুলো পালন করার জন্যে। 2 নম্বর, আপনি অবশ্যই কোন কালার এবং কোন ধরনের গুগু, কোন বয়সী গুগু পালন করবেন সেটাও সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই রানিং গুগু যদি পালন করেন, গুগু অবশ্যই অস্ট্রেলিয়ান গুগুগুলো পালন করার চেষ্টা করুন। সবচেয়ে বেস্ট কালার হলো আপনার সিলভার কালার। 3 নম্বর, গুগু কেনার আগে সুস্থ সবল আছে কি না তা অবশ্যই 100% কনফার্ম হতে হবে। তার সাথে বয়স এবং নর্মাদি শিওর হতে হবে, তাহলে আপনার জোড়াটি স্বয়সম্পূর্ণ হবে। 4 নম্বর, গুগু কেনার আগে একটি 18x24 সাইজের খাঁচা ক্রয় করতে হবে। তার সাথে খাবারের পাত্র, পানির পাত্র এবং আপনার গ্রিডের পাত্র সংগ্রহ করতে হবে। 5 নম্বর, আপনার খাঁচাটি এমন জায়গায় আপনার রাখতে হবে যেখানে ইঁদুর, তেলাপোকা, টিকটিকি থেকে বিরত থাকতে হবে এবং মানুষের আনাগোনা ওইখানে থাকতে পারবে না। নীরব জায়গায় আপনার খাঁচাটি রাখতে হবে। 6 নম্বর, নিয়মিত এই গুগুকে গোচরকরণের ব্যবস্থা করতে হবে। স্প্রে করে অথবা আপনার খাঁচার ভিতর পানি দিবেন, তারা গোচর করে নেবে। 7 নম্বর, গুগুকে আপনার মিক্সার খাবার দেওয়ার চেষ্টা করবেন। সেই খাবারগুলো দোকানে পাওয়া যায়, ধান, গম, চিনা ইত্যাদি প্রায় 5-6 পদের খাবার মিশিয়ে আপনার মিক্সার তৈরি করা হয়। অথবা আপনার কোনো প্রকারের খাবারের শর্ট পড়লে আপনার গম, ধান, সরষা ইত্যাদি দিয়েও আপনি পালন করতে পারেন। খাবারের পাশাপাশি আপনাকে দিতে হবে নিয়মিত আপনার গ্রিড। এই গ্রিডটি অবশ্যই আপনার গুগুকে ব্রিডিং করার জন্যে সহায়তা করে। সেই গ্রিডের আমার চ্যানেলে একটি ভিডিও আছে, কোনটা ক্ষতিকর গ্রিড এবং কোনটা প্রাকৃতিক গ্রিড উপকার হয় অবশ্যই আপনারা দেখে নেবেন। 8 নম্বর, ব্রিডিং প্রস্তুতি। ব্রিডিং করার আগে অবশ্যই যখন দেখবেন তারা নিজেই ঠোঁটে ঠোঁট মিলায় এবং একটাকে আরেকটা খাইয়ে দেয়, তখন একটি আপনার মাটির পাত্র একটি খাঁচার কোনায় রেখে দেবেন এবং অন্য কোনায় আপনার কিছু খড়কুটা রেখে দেবেন, তারা বাসা বানিয়ে নেবে। তারপর যখন গুগু ডিম দেবে অবশ্যই তাদেরকে কখনো ডিস্টার্ব করা যাবে না। গুগু মাদেটি আপনার তা দেয় মাঝে মাঝে নটিও বসে, অবশ্যই আপনার তাকে তাদেরকে ডিস্টার্ব করে আপনার ডিম দেখা যাবে না, সেলফি তোলা থেকে বিরত থাকবেন। 10 নম্বর, গুগুর ডিমগুলো প্রায় 12 থেকে 15 দিনের মধ্যে ফুটে যায়, যত কবুতরের ডিম 18-20 দিন সময় লাগে। বাচ্চা দেওয়ার পর অবশ্যই আপনি গুগুকে সেভে রাখতে হবে, গুগুকে কখনো ডিস্টার্ব করতে পারবেন না এবং নরম খাবার দেওয়ার চেষ্টা করবেন। নরম খাবার বলতে আপনার চাল ভুজিয়ে দিতে পারেন, গম ভিজিয়ে দিতে পারেন এবং আপনার ব্রয়লার ফিড পাওয়া যায়, আপনার গুঁড়া যে ফিডটা ওটা দিতে পারেন, ওটা সবচেয়ে বেস্ট হয় আপনার এই বাচ্চা ফোটার পর যদি আপনি দিতে পারেন। অবশ্যই অনেকে দেখা গেছে আপনার যে বাচ্চা ফোটার পর অথবা ডিম দেওয়ার পর গুগলি অনেক ডিস্টার্ব করে, সেলফি তোলে এবং বন্ধুবান্ধবকে এনে দেখায়, অনেক সময় আলো নিয়ে সামনে দৌড়ে রাখে। এতে বিরক্তবোধ হয়ে আপনার গুগু আপনার বাচ্চাদেরকে খাবার খাওয়ানো বন্ধ করে দিতে পারে। এ থেকে আমরা বিরত থাকি। অবশ্যই নিয়মিত আপনার শীতকালে পানিটা একটু হালকা গরম করে দেবে এবং চেষ্টা করবো আপনার এই পানির সাথে আপনার খাবার স্যালাইন যেটা আছে ওটা মাঝে মাঝে আপনার দেওয়ার চেষ্টা করব পাখিকে সুস্থ সবল রাখার জন্যে। আর অবশ্যই আপনি খাঁচার ট্রে, খাঁচা মাঝে মাঝে পরিষ্কার করতে হবে, পরিষ্কার রাখাই পাখির সুস্থতা কামনা করে। তো বন্ধুরা, অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। নতুন বন্ধুরা
चैनल सबसक्राइब कर साथ ही थकबें ये शुभकामन विदाय निसी सब समय अपनारा भलो थकें सुस्थान असलामु अलैकुम वरहमतुल्लाह।